প্রথম থেকেই লক্ষ্য ছিল অন্য সবার থেকে নিজেকে আলাদা প্রমাণ করবেন, বাজনার বলে তাক লাগিয়ে দেবেন বিশ্বকে। শুধু লক্ষ্য বা স্বপ্ন থাকলেই তো হয় না, তা প্রমাণ ও বাস্তবায়িত করতে লাগে অদম্য জেদ। আর সেই জেদের ফলে ব্রিটেনের রানী থেকে প্রধানমন্ত্রীর প্রশংসাপত্র এখন তাঁর পকেটে। বিশ্বের দরবারে বাঙালির মুখ উজ্জ্বল করা এই ব্যক্তির নাম সুদর্শন দাস। বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা, পরিবারের মধ্যেই ছিল সঙ্গীত চর্চা, কিন্তু তাই বলে বাদক হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠবে এমনটা বোধহয় আশা করা যায়নি। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন পণ্ডিত সুদর্শন। 27 ঘণ্টা টানা ঢোল বাজিয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিনি। পরবর্তী লক্ষ্য, ড্রামে মাত করবেন বিশ্বকে। আমি 8টা নমিনেশন পেয়েছি এই বছর, এটা 29th মাস নমিনেশনটা এই বছর এসেছে। এটা তো আমি ইংলিশ ড্রাম বাজাবো, এটাতে কিউ ওয়ার্ড একটা সেট করা ছিল না, আমি সেট করব মেবি 30 আওয়ার্স। আমার বাঙালিরা করতে পারি আমরা, যেমন আপনি নাম শুনেছেন যে ব্রজেন দাস, উনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল, আমাদের মাস্টার দাস সূর্য সেন, আমাদের আমাদের কিশোর কুমার দা, এখানে সব বাঙালিরা কিন্তু আমাদের ইন্সপিরেশনের জায়গা। তো আমি সারা ওয়ার্ল্ডের যারা আমাদের বাঙালিরা আছে, আমি তাদেরকে বলবো যে উদ্যোবসায় সফলতার চাবিকাঠি, আমরা যদি বি পেশেন্ট করি, আমরা যদি বি কাজটা করতে পারি, আমরা করতে পারি, কিন্তু তাড়াহুড়া করে কোনো কাজ করা যায় না। দুই বাংলায় মেতে বর্ষবরণে, অমঙ্গল সরিয়ে মঙ্গল শোভাযাত্রা ও শুভকামনা চলছে অহরহ। সেই আবহে বাঙালির মুখ বিশ্বের দরবারে ফের একবার উজ্জ্বল করলেন চট্টগ্রামের এই বাসিন্দা। দুই বাংলার মাঝে এখন অবশ্য কাঁটা তারের বেড়া, আলাদা দুই দেশ, কিন্তু মনের টান বা বাজনার বলতো বেড়ায় আটকে থাকতে পারে না। ক্যামেরায় রাজু রানার সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টাইম।